এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদিন ও আলা আলিহি ও সাহবি আজমাইন। সুপ্রিয় বন্ধুগণ, একজন সতী সাদী নেককার পুণ্যবর্তী মেয়েদের কেমন গুণ থাকা চাই? অনেক গুণই তো রয়েছে। বিবাহর ক্ষেত্রে যে গুণটি বিশেষভাবে থাকা উচিত, যাকে স্ত্রী হিসাবে নির্বাচন করবেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে এরশাদ করেছেন, ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। পুণ্যবর্তীদের গুণ থাকবে আল্লাহ এবং স্বামীর আনুগত্য করবে, কারণ আল্লাহর পরে স্বামীর হক রয়েছে। হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে নিজের সম্ভ্রম, নিজেকে এবং স্বামীর সম্পদ হেফাজত নিরাপদ রাখবে। এই গুণটি না থাকার কারণে বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার এমন পর্যায়ে হয়েছে, ডিজিটাল যুগে মাথা ডিজিটাল, স্বামী ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, পরকীয়ায় ব্যস্ত হয়ে যাচ্ছে, স্বামীর সাথে প্রতারণা ধোকা দিয়ে অন্য পুরুষদের সাথে সঙ্গ দিচ্ছে। একজন পুরুষকে তাই আমি বলবো, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যে হবে আপনার এই দুনিয়ার জীবনের ধন ভাণ্ডার, হতে পারে আখেরাতের জীবনে আপনার জন্য হবে সবচেয়ে মঙ্গলময় কল্যাণকর। সৎ যোগ্য এবং একজন মুমিনা সঙ্গী নির্বাচন করবেন। স্ত্রী হলো আপনার শ্রেষ্ঠ বন্ধু, রাসূল তাই বলেছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান। সঙ্গী কাকে বানাবে? মুমিনদেরকে। তাই স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিবেন যদি আপনি দুনিয়াবী জীবনে জান্নাতে সুখ শান্তি নিয়ে জীবনযাপন করতে চান। একজন মুসলিম রমণী হবে নম্র ভদ্র এবং পুত পবিত্র মুসলিম। বিশিষ্ট চিন্তাবিদ আসমাই বলেন, আম্বার গোত্রের এক শায়েক বলেছেন, সর্বোত্তম স্ত্রী হলো যাকে তুমি নির্বাচন করবে। তুমি যদি তাকে কিছু দিলে তাহলে সুক্রিয়া করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর যদি তার হক কিছু বঞ্চিত করলে ধৈর্য ধারণ করবে। তুমি যদি তার দিকে তাকাও তোমার মনে প্রশান্তি আসবে এবং তোমার অনুপস্থিতিতে তোমার এবং তোমার সম্পদ এবং তার নিজের সম্ভ্রমকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আইয়ুন নিসা খায়র, কোন স্ত্রীর মাঝে মঙ্গল রয়েছে, উত্তম স্ত্রী কোনটা? রাসূল বললেন, তাসুরুহু ইদা নাদারতা ইলাইহা, উত্তম স্ত্রী হলো যার দিকে তাকাইলে তুমি আনন্দ পাবে। অতুতিহু ইদা আমার, তুমি আদেশ করার সাথে সাথে তা বাস্তবায়ন করবে যদি শরীয়ত সম্মত আদেশ হয়। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি বিমা ইয়াকরাহ, তার সৌন্দর্য তার নিজের সম্ভ্রম তো রক্ষা করবে, হেফাজত করবে, এবং তোমার সম্পদের হেফাজত করবে, তুমি যা পছন্দ করো না এটি সে কখনো করবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, কোন মেয়ে সবচেয়ে উত্তম? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যার কথার মাঝে কোনো দোষ ত্রুটি নেই, কথার মাঝে কোনো দোষ পাবে না, সুন্দর কথা বলবে এবং পুরুষদেরকে ধোকা দিবে না, ধোকা দিয়ে পরিচালনা করবে না, ভালোবাসলে মন থেকে ভালোবাসবে তবে ধোকা দিবে না, আর নিজের অন্তরকে সবসময় শূন্য রাখবে, প্রস্তুত রাখবে স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ করার জন্য, সৌন্দর্য মণ্ডিত করার জন্য, সাজগুজ করার জন্য, আর নিজেকে হেফাজত করবে স্বামীর আড়ালে, স্বামীর অগোচরে। তাই প্রিয় বন্ধুগণ, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যদি এমন স্ত্রী নির্বাচন করেন, পুণ্যবর্তী তো অনেক রয়েছে, তার মাঝে এই গুণগুলি যদি থাকে, তাহলে দেখা যাবে যে দুনিয়াতে আপনি জান্নাতের সুখ নিয়ে জীবনযাপন করতে পারবেন, আপনার সন্তান হবে সুসন্তান এবং আপনার জীবনটি হবে সাজালো গোছালো।